করোনা পরিস্থিতিতে দুস্থদের জন্য মা কিচেন উদ্বোধনের উদ্যোগ নিল মালদা পৌরসভা। বুধবার দুপুর 12টা নাগাদ পুরাতন মালদা চৌরঙ্গি মোড়ে উদ্বোধন করা হয় মা কিচেনের। দুস্থদের খাবার পরিবেশন করে মা কিচেনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মালদা পৌরসভার প্রশাসক কার্তিক ঘোষ। এছাড়া মা কিচেন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 11 নম্বর ওয়ার্ড কোঅর্ডিনেটর অসীম ঘোষ, পৌর প্রশাসক মণ্ডলীর সদস্য বৈশিষ্ট্য ত্রিবেদী মহাশয় এবং মঙ্গলবাড়ি পুলিশ ফাঁড়ির ওসি হারধন দেব সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তি। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মাত্র 5 টাকায় মা কিচেনে পাওয়া যাবে ভাত, ডাল, সবজি এবং ডিম। প্রতিদিন দুপুর 12টা থেকে 2টো পর্যন্ত খোলা থাকবে মা কিচেন। করোনা পরিস্থিতিতে মালদা জেলাতেও চলছে বিধিনিষেধ, এই পরিস্থিতিতে কাজ হারিয়েছেন বহু মানুষ। এই অবস্থায় মা কিচেন শুরু হওয়ায় বহু মানুষ উপকৃত হবে বলে মনে করেন মালদা পৌরসভার প্রশাসক কার্তিক ঘোষ। তিনি বলেন যতদিন করোনা পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না ততদিন দুস্থ মানুষদের জন্য চলবে এই মা কিচেন। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে এবং পুরাতন মালদা পৌরসভার ব্যবস্থাপনায় আমাদের আজকে মঙ্গলবাড়ি চৌরঙ্গি মোড়ে, মালদা পৌরসভার মঙ্গলবাড়ি চৌরঙ্গি মোড়ে মা কিচেন আমরা শুরু করলাম। এই মা কিচেনের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের এই এলাকার যেসব যারা শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ, রিক্সা চালক, ভ্যান চালক এবং নিম্ন মধ্যবিত্তর যে মানুষগুলো রয়েছে তারা এই করোনাকালে অনেকের কাজ হারিয়ে ফেলেছে এবং কী করে সংসার চলবে তারা এখানটায় আমাদের কী করে সংসারটা চলবে তারা অসুবিধায় পড়ে গেছে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে ওলমালদা পৌরসভার ব্যবস্থাপনায় আমরা মা কিচেন শুরু করলাম। এখানটায় তারা টুকুন নিবে, টুকুনের মাধ্যমে এখানটায় আমাদের এখানটায় ভাত, ডাল, মা এবং ডিম এবং সবজি পর্যাপ্ত পরিমাণে এখানে খাওয়া রাখা হয়েছে। এইখানটায় খাওয়ার ব্যবস্থা আমরা সুব্যবস্থা করেছি, এখান থেকে খাওয়ার দিন চলবে। দেখুন এই পরিষেবাটা আমাদের কন্টিনিউ চলবে। করোনাকালে যে পরিস্থিতি, যে প্যান্ডামিক যে সিচুয়েশন, মানুষ কাজ হারিয়ে ফেলেছে, মানুষের আমরা দুর্দশা দেখতে পাচ্ছি না, সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই পজিশনটা কন্টিনিউ আমাদের চলবে। এবং আমাদের প্রতিদিন আমাদের এখানটায় প্রতিদিন 300 থেকে 400 উপরে মানুষের এখানে রান্না হবে এবং সুষ্ঠুভাবে সুস্বাদু খাওয়ার এখানটায় পাবে। প্রতিদিনই কি ডিম, ডিমের ব্যবস্থা থাকবে। আজকে এখানে এসেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গরিব মানুষের জন্য 5 টাকা ডাল ভাত খেতে পেয়ে আমরা খুবই উৎসাহিত এবং ভালো করেছে। এটা গরিব মানুষ লকডাউনে কাজ কাম হারিয়ে অবস্থা খারাপ, তার জন্যে 5 টাকা ডাল ভাত খেয়ে তারা অনেক খুশি হচ্ছে। আমরাও খেলাম, আমিও খেলাম, ভালো হয়েছে রান্নাবাড়ি আমরাও খেলাম। কি নাম আপনার? আমার নাম।